হ্যালো বন্ধুরা আমি আজ আলোচনা করব নব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক শিক্ষা হরপ্রসাদ শাস্ত্রী লেখক পরিচিতি বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন ও লুপ্ত প্রায় প্রাচীন পুঁথি উদ্ধারে এবং বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় হরপ্রসাদ শাস্ত্রী স্মরণীয় প্রতিকৃত এর ভূমিকা পালন করেছেন সংগ্রহের জন্য তিনি তিব্বত নেপাল প্রভৃতি জায়গা অনুসন্ধান চালিয়েছেন বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন সর্চাপদের সংগ্রহ করেন তিনি নেপালের রাজদরবার থেকে গবেষণার পাশাপাশি সৃজনশীল সাহিত্য তিনি অবদান রেখেছেন বেদের মেয়ে কাঞ্চনমালা ইত্যাদি উপন্যাস সৃষ্টি করেছেন সৃষ্টি হয়েছে তারই কল কলমে এছাড়াও তিনি লিখেছেন ভারত মহিমা মেঘদূত কাব্য ও মেঘদূতের ব্যাখ্যা সচিত্র রামায়ণ বাল্মীকির জয় প্রাচীন বাংলার গৌরব বৌদ্ধ ধর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ গ্রন্থ হরপ্রসাদ এম এ পরীক্ষা অসাধারণ কৃতিত্বের জন্য শাস্ত্রী উপাধি এবং অঘাত পণ্ডিতের জন্য পরে মহামহোপাধ্যায় উপাধি পান অন্যান্য বহু কর্মের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ও সংস্কৃতি বিভাগের প্রধান এবং ঢাকা মিউজিয়ামে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি ভূষিত ভূষিত করে হরস হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে তার মৃত্যু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ ভূমিষ্ঠ হওয়ার পর মানুষ ২৭ বছর বয়স পর্যন্ত সমাজে ধার করিয়া খায় তারপর এই ধার শোধ দেওয়ার দেওয়া মানুষের কর্তব্য কর্ম হয় এই অবশ্য কর্তব্য কর্ম সম্পাদন করিয়া যদি সমাজে আরও কিছু উপকার করা যায় তা হইলে মনুষ্য জীবনে উদ্দেশ্য সিদ্ধ হয় অর্থাৎ ধার করিয়া যাহা খাইয়াছ তাহা তো শোধ দিবেই শোধ দেওয়ার উপর আরও কিছু বাড়তি করা চাই যে সাতাশ বছর আমরা ধার করিয়া খাই সেই আমাদের শিক্ষার সময় এবং দেহপুষ্টির সময় আমরা প্রতিভাশালী লোকের পক্ষে কথা বলি কথা বলিতেছি না প্রতিভাশালী বা জিনিয়স বলিয়া এক একজন লোক আছেন আমরা স্বীকার করি ইহাদের শরীর পুষ্ট না হইতে পারে ইয়াদের সফল মনোবৃত্তি সম্যক পরিচালিত না হইতে পারে তথাপি ইহারা জগতের অনেক কাজ করিয়াছে করিয়া যাইতে পারেন শরীর অসুস্থ মেজাজ খিটখিটে অথচ তাহারা পৃথিবীতে অনেক বড় বড় কাজ করিয়া অক্ষয় কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন আমরা এ আমরা এ প্রস্তাবে তাহাদের কথা বলিতেছি না প্রতিভাশালী লোক দেখ আমরা ভক্তি করি ভয়ও করি তাহাদের কর্ম দ্বারা মনুষ্য সমাজের উপকার হয় বলিয়া ভক্তি করি তারা নিজে নানা ক্লেশ স্বীকার করিও বড় বড় কাজ করিতে পারেন বলিয়া বিস্মিত হই কিন্তু জিনিয়াসের নাম করিব না যাহা মনুষ্য সাধারণের পক্ষে খাটে এই রূপ কথাই কইব সাধারণ মানুষের পক্ষে শরীরটি সবল সর্বজ্ঞে প্রয়োজন তাহার পর মনোবৃত্তিগুলিও পুষ্টি সাধন প্রয়োজন মানুষের মনোবৃত্তি তিন প্রকারের বুদ্ধিবৃত্তি হৃদয়বৃত্তি ও ইচ্ছা শক্তি। বা কর্মক্ষমতা এই তিনেরই সাতাইশ বছরের মধ্যে পরিচালিত চা পরিচালনা চাহি মনুষ্য পিঠিতে পড়িয়া পড়িয়া আপনার শিক্ষা ব্যবস্থা অতিক্রম করিয়া যাহাতে সকল দিকে চক্ষু রাখিতে পারে সফল জিনিস হইতে পারে সকল প্রকার লোকের সুখ দুঃখ অনুভব করতে পারে ও সকল প্রকার কার্য করিতে পারে তাহার শিক্ষা এই সাতাশ বছরের মধ্যে বয়সের মধ্যে হওয়া চাই শিক্ষায় একমুখী হওয়া কিছু নয় ইয়া বিশ্বতমুখী হওয়া চাই একমুখী শিক্ষার মানুষ তৈরি হয় না কল কল তৈরি হয় যে যে কোনো লোকের চারিদিক নজর থাকে এক মুখ কোন সকলেই তাহার অধি অধীন আপনা আপনা হইতেই হইয়া পড়ে অতএব যাহাতে সকল দিক নজর জন্মে তাহার চেষ্টা করা নিতান্ত আবশ্যক স্বীকার করি যে মানুষের পক্ষে সকল বিষয় জানা নিত্যান্ত অসধ্য সকল কাজ করিবার ক্ষমতা কারও নাই সকল বিষয়ে সুরুচি থাকা সকলের সহিত সমবেদনা থাকা একান্ত আবশ্যক স্বীকার করি মানুষের জ্ঞানী ইচ্ছা হৃদয়বৃত্তি সকল চারিদিকে সীমাবদ্ধ প্রকৃতির নিয়মসমূহ সমূহ লৌহময় বেড়া দিয়ে মানুষকে বলিতেছে তুমি এই পর্যন্ত যাইও ইহার অধিক যাইবার ক্ষমতা তোমার নাই এই সকল স্বীকার করি তথাপি যতটুকু মনুষ মনুষ্যের জানিতে পারে ততটুকু জানা তো প্রয়োজন ততটুকু জানিতে যে কয়টি মনোবৃত্তি সতেজ ও সবাল থাকা প্রয়োজন সে কয়টিকে তো সতেজ ও সবল রাখা চায় এইটি শিক্ষার কার্য এইটি শিক্ষকের ভার এটি এটির জন্য সমাজ শরীর ও মনের যেরূপ নিকট সম্বন্ধ তাহাতে শরীরের উন্নতির পক্ষে সর্বাগ্রে লক্ষ্য রাখা উচিত মানুষের শরীরও কলের মতো অধিক দিন শরীর না চাইলে শরীর না চাইলে ইহত মরিচা ধরে এবং অধিক বলে অধিক খাটাইলে ইহারও কল বিক্রিয়া যায় ঠিক সময় দম দম দিলে যেমন ঘড়ি অনেক দিন চলে রূপ নিবিত শ্রম মনুষ্যের শরীরে অনেক দিন টেকে যে কয়েক বছর পুত্রের ভরণ পোষণ করিতে হয় সেই কয়েক বছরে যাতে পুত্রের সর্বজ্ঞ সুন্দর রূপে পরিপুষ্ট হয় তা তো পিতা মাতার প্রতি বিশেষ যত্ন থাকে অন্তত সে বিষয়ে ইচ্ছা থাকে কিন্তু অনভিজ্ঞতা প্রযুক্ত অথবা উদ্বেগ অভাবে অনেকে সন্তানের দেহপুষ্টির সম্বন্ধে ব্যাঘাত ঘটান কেউ কেউ কেবল পরবশ হইয়া তৎপক্ষে অনিষ্ট ঘটান দৌড়িও না পড়িয়া যাবে শ্রম করিও করিও না ক্লান্ত হবে এই সকল সেন বাক্য কতদূর অনিষ্টকারী হইয়া পড়ে তা সমালোচনা এখন আমরা করিব না মূল কথা শরীর পুষ্ট করা যে আবশ্যক তাতে কারো দ্বিধামত নাই কিন্তু মানসিক পুষ্টি বিষয়ে এরূপ একমত নাই কোনো জাতি ধর্ম শিক্ষাদানই পিতামাতার কর্তব্য মনে করেন কোন জাতি পুত্র যাহাতে অন্ন করিয়া খাইতে শীঘ্র পিতাকে অব্যাহতি দিতে পারে তদ শিক্ষা দেওয়াই পিতার কর্তব্য মনে করেন কিন্তু আমরা বলি যেমন শরীরের সর্বাঙ্গিক পুষ্টি প্রয়োজন মনেরও সেইরূপ সর্বাঙ্গ সর্বাঙ্গিক পুষ্টি বাঞ্ছনীয় শরীরের পক্ষে যেমন যার শরীর সবল নয় সে ভালো বেয়া হইতে পারে না ভালো মুটিয়া হইতে পারে না ভালো দাড়ি হইতে পারে না ভালো বাকি ভালো বাকি হইতে পারে না মনের পক্ষেও রূপ, যাহার মনোবৃত্তি সম্পূর্ণ সমক পুষ্টি নয় সে কখনো ভালো উকিল হইতে পারে না ভালো ডাক্তার হইতে পারে না ভালো কবি হইতে পারে না খুব উত্তম রূপে কোনো কাজই করিতে পারে না কিন্তু তাই বলিয়া তাহার দেহ খুব পুষ্ট নয় সে কি বাকি দাড়ি হইতে পারে না অবশ্যই পারে কিন্তু তার ভালো হইবার সম্ভাবনা বড় অল্প থাকে সেইরূপ যাহার মন সমগ্র পুষ্টি নয় সে উকিল ডাক্তার কবি হইতে পারে না অবশ্য পারে কিন্তু ভালো হইবার সম্ভাবনা অল্প একজন জোয়ান লোক ভালো বাকি হয়েও যদি দরকার পড়ে সে অতি অল্প দিনের মধ্যেই দাড়ির কাজ বিহার কাজ বা জোগাড়ের কাজ অনায়াসে শিখিয়া লইতে পারে কিন্তু একজন রোগা ব্যক্তি তাহা কখনোই পারে না তাহার বাকি হইবার মতো শরীর শরীর বানিয়া বনিয়া গিয়াছে তাহার আর কিছু হইবার নাই আর কিছু হইতে গেলে সে পদার্থটুকু থাকা চাই সেটুকু তাহার জন্মে নাই বহির্জগতে সেরূপ অন্তর্জগতে ঠিক সেইরূপ যার শিক্ষা বিশ্বতময়ী তাহার কোনো একটি বিষয়ে ক্ষমতা অধিক হলেও সে সকল কাজই মোটামুটি করিতে পারে সংসার করিতে গে গেলে সকল কাজই যে মোটামুটি করা চাই বা জানা চাই তা বোধ হয় কেউই শিক অস্বীকার করিবেন না স্বাবলম্বন উন্নতির মূল ইহাতে কারোর সন্দেহ নাই সকল কাজে মোটামুটি করিতে শিখলে স্বাবলম্বন প্রবৃত্তির প্রকৃত উন্নতি করা হয় আর কথা এই অতি প্রাচীনকালে পণ্ডিত হইল লোকে তাকে সর্বজ্ঞ বলিত সর্বজ্ঞ ব অভ্রান্ত একতা নহে কিন্তু সর্বজ্ঞ শব্দের অর্থ যতটুকু বাড়ানো যাইতে পারে অধুনতন ভট্টাচার্যে বাড়ায়া বাড়াইয়া ইহাকে অভ্রান্ত সমপর্যায়ক করিয়া তুলিয়াছেন ঋষিরা বা পণ্ডিতেরা যে সর্বজ্ঞ বলিয়া প্রথিত হইতেন তার কারণ কি শুদ্ধ ঋষিরাই বা কেন অ্যারিস্টোটাল প্রভৃতি সর্বজ্ঞ বলিয়া গণ্য হয়েছেন ইয়ার কারণ তাহারা যে সমাজে বাস করিতেন সে সমাজে সাধারণ লোকের মন অপুষ্টি ছিল আর তাহাদের মন সমক্রপুষ্টি ছিল অর্থাৎ মোটামুটি অনেক বিষয় তাদের জ্ঞান ছিল সুতরাং সমগ্র লোকে আপনার সঙ্গে তুলনা করিয়া তুলনা তুলনার অমন সামগ্রী আর নাই উহাদের সর্বজ্ঞ ঈশ্বর ঈশ্বরান ঈশ্বরানুহী গৃহীন বলিয়াই মনে করিত বাস্তবিক যখন সমাজে অভাব অল্প থাকে সমাজের সেই প্রথম অবস্থান অবস্থায় দুই পাঁচজন লোক পুষ্টমনা থাকেন তাহাদের দ্বারাই সামান্য সামান্য সমস্ত অভাব পূরণ হয় সুতরাং সামান্য অভাব পূরণের জন্য মোটামুটি জ্ঞানে চলিত এখনও সেইরূপ গৃহস্থের সামান্য সামান্য অব অভাবের জন্য গৃহপতির নিজের মোটামুটি সব জিনিস জানা চাই আর কথা। পুষ্টমোনা ব্যক্তিগণের মধ্যে একমুখী শিক্ষা আরম্ভ হইলে সমাজে শ্রীবৃদ্ধি হয় কিন্তু প্রথম নানা বিষয় শিক্ষা আবশ্যক তার উপর একমেকী শিক্ষা হইলে উপকার হয় নতবা একমুখী শিক্ষা অনিষ্টকারী অথে আগে মোটামুটি শিক্ষা তারপরে এক বিশিক এক বিষয়ে শিক্ষার প্রয়োজন আগে সব জিনিসের কিছু কিছু তাহার পর এক বিষয়ে সবটা এই বিষয়ে আরেকটি কথা আছে মানুষ জন্মিয়ে উকিল হয় উকিল হইয়া কেউ জন্মায় জন্মে না সুতরাং আগে মানুষের শিক্ষা তারপরে উকিলের শিক্ষা মানুষের শিক্ষা অর্থে শরীর ও মনের পুষ্টি সকল বিষয় চিন্তা করিবার হাত দেবার শক্তি তারপর কোনো একটা জিনিস সম্পূর্ণরূপে আয়ত্ত করা মানুষের মনকে যদি একটি পায়রার ঘরের মধ্যে তুলনা করা যায় তবে সর্বতমুখী শিক্ষার উহার সকল দ্বার মুক্ত করিয়া রাখেন এই অসীম বিশ্বভ্রমাণ্ডে চক্ষু মিলন করিলেই কত বিষয় দেখিতে পাওয়া যায় তা হইতে অনেক জ্ঞান লাভ করা যায় কিন্তু যাহার মনের সকল দ্বার খোলা নাই যাহার মনোবৃত্তি সমক্র পুষ্ট নহে তাহার পক্ষে সমস্তই অন্ধকার পর পরস্তু যাহার সেই দ্বারগুলি খোলা সে দিবানিশী জ্ঞান সঞ্চয় করিতে পারে তাহি নয় সে উহার ব্যবহারও করিতে পারে মনে মনে করো ক্ষোভগুলি খোলা একটির নাম ব্যাকরণ একটির নাম সাহিত্য একটির নাম অলঙ্কার একটির নাম বিজ্ঞান একটির নাম হিট একটির নাম লাইট ইত্যাদি যখন যে জিনিসটি দেখিল সে তাকে তাহার আপন ক্ষোপে রাখিয়া দিল সুতরাং দরকার হইলে তাকে আর হাতড়া হাতড়াইতে হইল না সে যখন অনেক অধিক জিনিস দেখিতে পায় তেমনি সেগুলোকে পরিষ্কার করিয়া সাজাইতে পারে এবং দরকার মতো ব্যবহার করিতে পারে অনেকে আপত্তি করিতে পারেন সর্বতমুখী শিক্ষা থাকিলে প্রায় লোক চিন্তাই করিতে পারে ভাবিতেই পারে কাজ করিতে পারে না তাহারই জন্য আমরা বলিতেছি সর্বতমুখী ও একমুখী দুই প্রকার শিক্ষা শিক্ষারই প্রয়োজন জ্ঞান চারিদিক হইতে আসিবে একবার দুই দিক দিয়া বাহির হইবে নচেত সে জ্ঞান জ্ঞানবানের লাভ হইতে পারে সমাজে লাভ নাই সমাজে লাভ নাই উভয় প্রকার শিক্ষা হইলে মনকে লাঠিমের সই তুলনা করা যায় লাঠিমের কাষ্টময় ভাগ সর্বতমুখী বিদ্যা এবং লোহময় ভাগ একমুখী একমুখী বিদ্যা সেই লোহময় ভাগের উপর লাঠিম যেমন ঘরে আমাদের মনে উভয় প্রকারের শিক্ষিত লোকই সেরূপ কাজ করিতে পারে যদি বিশ্বতমুখী শিক্ষার সঙ্গে সঙ্গে একমুখী শিক্ষা থাকে তাহলে সে বিষয়ে শিক্ষা তার অনেক উপকার হয় যদি একজন রূপে শিক্ষিত লোক কখনোই এক বিষয়ে লাফিয়ে থাকেন তা হইলে তিনি যে বিষয়ে লাফিয়া দেন সেই বিষয়ে অনেক উন্নতি হয় নইলে সে বিষয়ে উন্নতির উপায় নাই শুদ্ধ মোটামুটি জ্ঞান থাকিলে কোনো বিষয়ে উন্নতি হইবার সম্ভাবনা অল্প কিন্তু তাই বলিয়া শুদ্ধ একমুখী বিদ্যার বিষয়ে উন্নতি হয় না মনে করো একজন দন্ত চিকিৎসা যাবজ্জীবন অবিবাহিত অতিবাহিত করিল সে অনেক দেখিলে শুনিল কিন্তু সে যদি শরীরের কো অন্য রোগ সম্বন্ধে কিছু না শিকা থাকে তাহলে সে ব্যক্তি ভালো চিকিৎসক হইতে পারিবে না মনে করো দন দন্ত উঠে নাই এমন কোন পঞ্চম বছরের বালকের চিকিৎসা করিতে গেলে বালকের চুলের প্রতি সে কখনও দৃষ্টিপাত করিবে না কেবল দন্তকেই চিকিৎসা আরম্ভ করিবে যদি কেউ তাহাকে দেখিয়া দেয় যে বালকের চুলও ওঠে নাই চিকিৎসক তৎপ্রতি দৃষ্টিপাতও করিবে না সে কারণে কেশ ওঠে নাই সেই কারণে সে দন্ত ওঠে নাই ইহা তার একেবারে অনুভবই হইবে না কেশের সহিত দন্তের যে এরূপ সম্বন্ধ আছে তা সে কোনো মতে বুঝিতে পারিবে না শুদ্ধ একমুখী শিক্ষার আর দোষ দেখাইব আমাদের প্রাচীনকালে বৌদ্ধ বলিয়া স্বতন্ত্র জাতি ছিল না ওই স্বতন্ত্র প্রফেশন ছিল না ঋষিদের হস্তে যতদিন বৌদ্ধ স্বাস্থ্য ছিল ততদিন স্বাস্থ্যের উন্নতি হইতেছিল তারপর শুদ্ধ চিকিৎসা বৌদ্ধ শিক্ষ বৌদ্ধদিকের ব্যবসায় হইল বৌদ্ধরা পুত্রকে শুদ্ধ বৈ বৈদ্য পড়াইতেন ক্রমে শিক্ষা সংকীর্ণতা প্রাপ্ত হইতে লাগলো কাজে এই সময়ে সংগ্রহ গ্রন্থ আরম্ভ হইল অধিকাংশ লোক এই সংগ্রহ গ্রন্থ পড়িয়াই বৌদ্ধ হইতে লাগলেন শাস্ত্রের হীনাবস্থাও সূত্রপাত আরম্ভ হইতে লাগলো প্রায় সংস্কৃত সংগ্রহ গ্রন্থে দেখিতে পাওয়া যায় যে অমুক ব্যক্তি দেখিলেন লোকের লোকের শক্তি হ্রাস হইয়া আসিতেছে ছাত্রেরা আর শাস্ত্রের সকল গ্রন্থ পড়িয়া উঠতে পারে না এই জন্য তিনি তাহার সার সংগ্রহ প্রচার করিলেন লোকের শক্তির হ্রাস শব্দের অর্থ আর কিছুই নয় সাধারণ শিক্ষা সর্বোতমেকি শিক্ষার অভাব বিদ্যা সংগ্রহ গ্রন্থ মাত্রে যখন দাঁড়াইল তখন সে বিদ্যার উন্নতি আর হইল না সে বিদ্যবান লোক সংকীর্ণমনা হইতে লাগিল সংগ্রহ গ্রন্থকার সর্বত্র সর্বজ্ঞ হইলেন তার গ্রন্থের উপর সরু কাটা আরম্ভ হইল ফাঁকি আরম্ভ হইল বিষয়ে বিদ্যার গৌরব রইল না গ্রন্থে বিদ্যার গৌরব রইল পাট লাগানোর বাহাদুরি হইয়া দাঁড়াইল অতএব শিক্ষার জন্য ও শরীর পুষ্টির জন্য যে সাতাশ বছর আছে তার মধ্যে এই দুই প্রকার শিক্ষাই দেওয়া প্রয়োজন প্রথম সর্বতমুখী শিক্ষা তারপর একমুখী শিক্ষা এরূপ শিক্ষিত লোক অনন্ত শক্তির আধার হন তাহাদের সংখ্যা যত বৃদ্ধি পায় সমাজে শক্তির ততই উত্তরোত্তর বৃদ্ধি হয় শব্দার্থ টিকা ভূমিষ্ঠ ভূমি যোগিষ্ঠ ভূমিতে স্থিত জাত বা জন্ম মনোবৃত্তি চিন্তার স্মরণ শক্তি বা কল্পনা সম্মুখ সর্বতভাবে বা পরিপূর্ণভাবে প্রস্তাব মানে প্রসঙ্গ উত্থাপিত বিষয় বিশ্বতমুখী বিশ্বত মুখ যার বা সর্বতমুখী বা সর্বাত্মক কল মানে যন্ত্র তৎ বিষয়ে মানে তৎ যোগ বিষয় সে বিষয় সর্বাঙ্গীন সব দিক থেকে যে বিষয় বেহারা হারা বেহারা পালকি বা বাহক মুটিয়া মুটি বা কলি কুলি দাড়ি নৌকার দাঁড় টানে যে বাকি বাঁশের বাকে করে মাল বয় যে জোগাড়ের কাজ বাবুশ্রী রাজমিস্ত্রি ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে সরবরাহ করে সাহায্য করার কাজ অন্তর্জগৎ মনোজগত প্রবৃত্তি প্রবণতা স্প্রে সর্বজ্ঞ কিছু জানেন যিনি এমন অভ্রান্ত যার কোনো ভুল হয় না নির্ভুল অ্যারিস্টোটাল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ প্রাচীন গ্রীষ্মে মহাম মহামনীষী ও দার্শনিক দার্শনিক পিলটের শিষ্য ও গ্রিক মহাবীর অ্যারিস্টোটালের গুরু দর্শন শিল্পকলা সাহিত্য নীতিশাস্ত্র বিজ্ঞান রাষ্ট্রনীতি ইত্যাদি চিন্তা রাজ্যের প্রায় সব শাখায় এর মতবাদ তাকে প্রাচীন যুগের শ্রেষ্ঠ দার্শনিকের মর্যাদা দিয়েছে বিশ্ব বিশ্ব চরাচর বিশ্বলোক বা বিশ্বজগৎ অলঙ্কার সাহিত্য সুন্দর ও রসমণ্ডিত করে ভাব প্রকাশের জন্য শব্দ ব্যবহারের কলকৌশল নচেত তা না হলে প্রকৃষ্ট রূপে উপকৃষ্ট রূপে সবচেয়ে ভালোভাবে বা উত্তম রূপে তৎপ্রতি মানে সেদিকে কেশ চুল আধার আশ্রয় উত্তরোত্তর উত্তর যোগ উত্তর ক্রমগত পরপর একের পর এক ক্রমশ বা পরিচিতি অরপ্রসাদ শাস্ত্রী শিক্ষা প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকা বারোশো সাতাশি বঙ্গাব্দে আঠারোশো আশি খ্রিস্টাব্দে আশা সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এটি হরপ্রসাদ শাস্ত্রীর রচনা সংগ্রহ চতুর্থ খণ্ডে সংগঠিত হয়েছে এ প্রবন্ধে হরপ্রসাদ শাস্ত্রী প্রাথমিক প্রতিষ্ঠানিক শিক্ষার প্রধান দুইটি দিক সর্বতমুখী শিক্ষা ও একমুখী শিক্ষার গুরুত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে যুক্তিযুক্ত মতামত উত্থাপন করেছেন তার মতে মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য নির্ধারিত সীমা হচ্ছে সাতাশ বছর এবং শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের তিনটি প্রধান মনোবৃত্ত বুদ্ধিবৃত্তি হৃদয়বৃত্তি এবং কর্মক্ষমতার পূর্ণ বিকাশ সাধন হরস হরপ্রসাদ শাস্ত্রীর মতে শরীরের যেমন সর্বাঙ্গিক পুষ্টির দরকার পড়ে তেমনি মানুষের মনো মনোর ও সর্বাঙ্গিক বিকাশ সাধন করা দরকার আর প্রধানত সর্বতমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার এই লক্ষ্য অর্জন করা সম্ভব পক্ষান্তরে কেবল ও বিশ্ব বিশেষায়িত শিক্ষার ফলে এক ধরনের যান্ত্রিক সীমাবদ্ধতার গণ্ডিতে মানুষ আবদ্ধ হয়ে পড়ে এর ফলে মানুষ পরিপূর্ণ যথার্থ মানুষ না হইয়া যেন এক ধরনের যন্ত্র হিসেবে গড়ে ওঠে তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে তার সিদ্ধান্তের সারকতা হচ্ছে শিক্ষা প্রাথমিক লক্ষ্য হবে সব বিষয়ে কিছু কিছু শিক্ষা দানের ব্যবস্থা তো তার সর্বোত্তমুখী শিক্ষার প্রদান এবং এই শিক্ষা দান সম্পন্ন হওয়ার পর কোনো নির্দিষ্ট বা বিশেষ বিষয়ে বিস্তারিত শিক্ষা অর্থাৎ একমুখীয় সাহিত্য শিক্ষা প্রদান সাহিত্যবোধ বা প্রবন্ধ এগুলোটা দেখে নেবেন উচ্চারণগত পার্থক্য সাধু ভাষা চলিত ভাষা আমরা আমরা চলিত আমরা পদরূপগত পার্থক্য ক্রিয়ার ক্রিয়ারূপে পার্থক্য হইবার হবার করিয়া করে দেওয়া দেওয়া দেয়া খাইয়াছ খেয়েছ দিবেই দেবেই বলিতেছি বলছি হইলে হলি করিব করব হইতে হতে যাইতে যেতে গিয়াছেন গেছেন বলিয়া বলে করিয়াও করেও করিতে করতে বলিয়া বলে সর্বনারক পার্থক্য তারপর তারপর তাহা দেখা দেখা তা যাহা যা ইহাদের এদের ইহারা এরা তারা তারা তাহাদের তাদের শব্দ কম অসম শব্দ মনুষ্য মানুষ সাতাশ সাতাশ বছর বছর দীর্ঘ সমাজবদ্ধ শব্দ অবশ্য কর্তব্য কর্ম অবশ্য কর্তব্য কাজ মনুষ্য জীবন মানব জীবন কার্য দ্বারা কাজ দিয়ে মনুষ্য সমাজের মানব সমাজের মনুষ্য সাধারণের সাধারণ মানুষের সমাজবদ্ধ শব্দ অবয় কীর্তি মনুষ্য সমাজ মনুষ্য সাধারণ ভরণ পোষণ সমাজ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন বানান সতর্কতা পরপদে পরপদে মুখে ইত্যাদি শব্দ জায়গায় শেষে স্বাভাবিক দীর্ঘিকার শালী প্রভাবশালী প্রভাবশালী বৃত্তশালী সম্পদশালী প্রতিভাশালী মুখী একমুখী বিশ্বমুখী সর্বতমুখী বহুমুখী কর্মকারী অনিষ্টকারী অধিকারী বহনকারী আলোচনাকারী দীর্ঘ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ছদুচলিত পরব দেয় এগুলো দেখে নেবেন ব্যাখ্যা শিক্ষাক মুখে হওয়া বিষয় হওয়া চাই ব্যাখ্যাগুলোটি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে